সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতে চলে যাব আমাদের স্বাগত বক্তব্যে। আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত স্কলার্স ফোরাম ইকুইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল, অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া। আমি মোহতারাম অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া ভাইকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী ক্বাল আন মুহাম্মদ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইকুইটি কর্তৃক আজকের বিশ্বময় শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিষ্যক আজকের জাতীয় সিরাত সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য অতিথি মহোদয়, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত সুধী মণ্ডলী, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্ব বহন করে। এই কারণেই আজকে আমরা জাতীয় সিরাত সেমিনারে এই বিষয়টি আমরা নির্ধারণ করেছি এবং আমরা আজকের সেমিনারে দেশ বরেণ্য অত্যন্ত পণ্ডিত এবং গুরুত্বপূর্ণ গবেষক এবং যারা বিভিন্ন বছরের পর বছর ধরে ক্রমান্বয়ে এই বিষয়ে গবেষণা করে যাচ্ছেন এমন পণ্ডিত ব্যক্তিদেরকে আমরা আজকে আহ্বান করেছি এবং আমরা আশা করছি আজকের আলোচনা থেকে একটি সার নির্যাস আমাদের যারা গবেষক বৃন্দ আছেন, আমাদের যারা চিন্তক আছেন এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, তারা সামগ্রিকভাবে যারা আল্লাহ এবং রসুল প্রেমী সাধারণ মানুষ আছেন তারাও উজ্জীবিত হবেন এবং তারাও দিক নির্দেশনা পাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, শান্তি এবং নিরাপত্তা এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ কারণে আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলেছেন, আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এবং নিরাপত্তা দান, নিরাপত্তা পাওয়া, এটা যেমন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ঠিক একই ভাবে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এই ব্যবস্থাতেও প্রত্যেক ব্যক্তির রাইট টু লাইফ, টু হ্যাভ সিকিউর এন্ড পিসফুল লাইফ, শান্তি এবং নিরাপত্তা এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এর বিপরীত বিষয়টা হচ্ছে অশান্তি এবং নিরাপত্তাহীনতা, ভায়োলেন্স এবং ইনসিকিউরিটি। এই কারণেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, ইতিহাস বলছে যে সেই সময়টা ছিল আইয়াম আল জাহিলিয়া, অন্ধকারপূর্ণ সময়, বারবারিক টাইম, এবং ওই সমাজের মানুষ এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ কর্মে তারা জড়িত হতো না। একজন ব্যক্তির ছোঁয়ায় ঠিক ওই ব্যক্তিগুলা সামান্য কয়েক বছরের ব্যবধানেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিবর্তন হলো এবং এমন একটা সমাজ গঠন করলো। ইতিহাস বলছেন যে এখনো পৃথিবীর ইতিহাসে ওই সময়টাই হচ্ছে স্বর্ণযুগ। এই কারণেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা প্রিন্সিপাল, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বময় শান্তি এবং নিরাপত্তা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত সুধী মণ্ডলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কার্যসূচি ছিল, যে কর্মসূচি ছিল, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যে ওই সমাজ এবং তথা সমগ্র পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এবং তিনি যে এটা প্রতিষ্ঠা করতে সামর্থ্য হয়েছিলেন, এই কারণে প্রখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শো তিনি অকপটে স্বীকার করেছেন যে হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক হিম ওয়্যার টু অ্যাজিউম দ্য ডিক্টেটর অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইট মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করেছেন যে বর্তমান সময়ের যে নিরাপত্তাহীনতা, বর্তমান সময়ের যে অসহিষ্ণুতা, এই সময় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই উনি পৃথিবীর যে সমস্যাগুলো আছে, বিশেষ করে শান্তি এবং নিরাপত্তাহীনতার যে সমস্যা, এই সমস্যাটা উনি খুব সহজেই সমাধান করতে পারবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি যে 1945 সালে দ্য লিগ অফ নেশন, ইউএন চার্টার, এটা তৈরি করা হয়েছিল এবং লিগ অফ নেশন বা ইউএন চার্টারের একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। বর্তমানে 75 বছর পরে আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে বর্তমান বিশ্বে কি যে উদ্দেশ্যে দ্য লিগ অফ নেশন অথবা ইউএন চার্টার রচিত হয়েছিল, তার উদ্দেশ্য কি সাধিত হয়েছে, তাহলে বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে পজিটিভ কোনো আনসার দিতে পারবেন না। এবং আর্টিকেল 1 খুব স্পষ্ট করে বলা হয়েছিল, দ্য পারপাস অফ ইউনাইটেড নেশনস আর ভেরি স্পেসিফিক্যালি
টু মেইনটেইন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা, এটা কিভাবে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে সাধিত হবে সেটাও মেনশন করা হয়েছিল। অ্যান্ড টু দ্যাট এন্ড টু অ্যাক্ট ইফেক্টিভলি ফর দ্য প্রিভেনশন অ্যান্ড রিমুভাল অফ থ্রেটস টু দ্য পিস অ্যান্ড ফর দ্য সাপ্রেশন অফ অ্যাক্টস অফ অ্যাগ্রেশন অর আদার ব্রিচেস অফ দ্য পিস। এখানে খুব গুরুত্বভাবে স্পেসিফিক্যালি উদ্দেশ্যগুলো বলা হয়েছিল, কিন্তু আদতে 75 বছর পরেও কিন্তু আমরা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা সকলের জন্য আমরা সাধন করতে পারিনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ে ইতিহাস বলছে যে খুব কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি। নিউক্লিয়ার বোম এখানে আবিষ্কার হয়েছে এবং টেকনোলজিক্যাল চেঞ্জ এসেছে, যুদ্ধের ক্ষেত্রে টেকনোলজিক্যাল বিষয়গুলো ব্যবহার করা হচ্ছে, মানুষ খুব সামান্য কারণে একে অপরকে খুব বৃহৎ সংখ্যক আকারে মানুষকে মেরে ফেলছে এবং ঠিক একইভাবে ন্যাচারাল এনভায়রনমেন্ট আমরা ধ্বংস করছি। ঠিক এই পরিস্থিতিতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শের দিকে দেখি, তাহলে উনি খুব উনি ক্লিয়ারলি বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শুধুমাত্র উনি হাতের কথাই বলেননি, ভার্বালিও যদি কোনো ব্যক্তি অপরকে অ্যাসল্ট করে থাকে, কোনো ব্যক্তির হিউম্যান ডিগনিটিকে নষ্ট করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে উনি মুসলিম হিসেবে স্বীকৃতি দেননি, এমন গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল উনি নির্ধারণ করে গিয়েছেন। এবং এই বিষয়গুলো আজকে প্রবন্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং সংক্ষিপ্তকার আমি শেষ যে কথাটি বলতে চাই যে ইসলামের যে গুরুত্বপূর্ণ একটা বিধান, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। পৃথিবীর ইতিহাসে এত স্ট্রং স্টেটমেন্ট বা কমিটমেন্ট অন্য কোথাও বলা হয়নি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে, কোনো ব্যক্তির অধিকারকে নষ্ট করে, কোনো ব্যক্তির যে বেঁচে থাকার অধিকার শান্তিপূর্ণভাবে, এই বিষয় যদি কেউ হানি করে, তাহলে মনে করা হলো যে সমগ্র পৃথিবীর মানব জাতিকে ধ্বংস করলো, হত্যা করলো। ঠিক একইভাবে বিপরীতভাবে যদি কোনো ব্যক্তিকে সে ব্যক্তি উদ্ধার করে, রক্ষা করে, তাহলে মনে করা হয় সমগ্র মানব জাতিকে ওই ব্যক্তি উদ্ধার করলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই টপিকটি নির্ধারণ করেছি এবং আমরা আশা করছি আমাদের যে গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ আজকে আমাদের এখানে হাজির হয়েছেন, আজকে আয়োজনের পক্ষ থেকে ওনাদের সকলকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি একটি সুন্দর আলোচনা হবে এবং এখান থেকে আমাদের পরবর্তী যারা গবেষক বৃন্দ আছেন, যারা রাষ্ট্রচিন্তক আছেন, যারা সমাজ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, ওনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই একটি সুন্দর সমাজ নির্মাণ করার তৌফিক দান করুন, যেখানে শান্তি এবং নিরাপত্তা সকলের জন্য বজায় থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান মুহতারাম খালিদ ইয়াহিয়া, চমৎকার স্বাগত বক্তব্য প্রদানের জন্য।